हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू सिविल इंजीनियरिंग एकेडमी ऑफिशियल यूट्यूब चैनल। टुडे आई विल डिस्कस मोस्ट इम्पोर्टेंट टॉपिक्स ऑफ एस्टिमेटिंग एंड कॉस्टिंग। देखो এখান থেকে তোমাদের পিএসসি তে তিন চারটে কোশ্চেন দেয়। এবার তার জন্য মেইন মেইন কয়েকটা জিনিস মানে পড়লি হয়ে যায়। এবার কয়েকবার কোশ্চেন এখান থেকে বারবার রিপিটি হয়। আর তুমি দেখবে এখানে যেহেতু তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে সিপিএম পার্ট সিলেবাসে নেই, তবুও পিএসসি তো বলা যায় না, একটা দুটো দিয়ে দিতে পারে। দেখো আমি বলেছি এখানে নিউমেরিক্যালটা আমি বেশি প্রেফার করছি। এখানে প্রথমে বলেছি যে ফর 12 মিলিমিটার থিক সিমেন্ট প্লাস্টারিং অন এস টু ফিক্স 100 স্কয়ার মিটার নিউ ব্রিক ওয়ার্ক দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট রিকোয়ার। দেখো এটা ইজিলি তুমি বের করতে পারবে। তুমি জানো নমিনাল ভলিউম কত, তাহলে 100 ইন্টু থিকনেস অফ সিমেন্ট মিটারে নিয়ে যাও, 12 মিলিমিটার বলেছে, মানে মিটারে 0.012, মানে ওটা হয়ে যাবে 1.2 এমকিউ। দেখবেন নাম্বার অফ ব্রিক কতগুলো লাগবে, 1.2 এমকিউ বাই নমিনাল সাইজ অফ ব্রিক উইথ মর্টার কত ওটা জানি। মর্টার ব্রিকের ক্ষেত্রে 200 × 100 × 100 মিলিমিটার, তাহলে তোমার ওটা চলে আসছে 600 নাম্বার। এবার সিমেন্ট ভলিউম ইজ ইকুয়াল টু 1.2 নমিনাল ভলিউম মাইনাস নাম্বার অফ ব্রিক 600 ইন্টু তোমার নমিনাল সাইজ অফ ব্রিক। নমিনাল সাইজ অফ ব্রিক হচ্ছে 0.19 × 0.09 × 0.09 মিটারে, তাহলে তোমার এটা অ্যান্সার দাঁড়াবে 0.274 এমকিউ। সিমিলার কোশ্চেন আমি দিয়েছি সেকেন্ডটা। দেখো ফর 100 স্কোয়ার মিটার সিমেন্ট কনক্রিট 1:2:4 4 সেন্টিমিটার থিক ফ্লোর দ্য কোয়ান্টিটি অফ দ্য সিমেন্ট রিকোয়ার, এটা সেম ভাবে ক্যালকুলেট করলে তোমার বেরিয়ে যাবে 0.94 এমকিউ। একই টাইপের কোশ্চেন। তিন নম্বর কোশ্চেনটা রেখেছি, অ্যাকর্ডিং টু আইএসআই মেথড অফ মেজারমেন্ট দ্য অর্ডার অফ সিকুয়েন্স ইজ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট। এই সিকোয়েন্সটা মনে রাখবে। একটা ইম্পর্টেন্স কোশ্চেন আমি রেখেছি সাজেশন হিসাবে, ইন লং অ্যান্ড শর্ট ওয়াল মেথড অফ এস্টিমেশন। চার নম্বর কোশ্চেন দেখো, দ্য লেন্থ অফ লং ওয়াল ইজ দ্য সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াল অ্যান্ড কি অ্যান্ড হাফ ব্রেথ মানে উইথ অফ ওয়াল অন ইচ সাইড, বোথ সাইড থেকে হবে। ঠিক আছে, লং অ্যান্ড শর্ট ওয়াল মেথডে তোমরা দেখেছো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সাবজেক্টে সেটাই হয়। আর একটা বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন, অ্যাজ পার শিডিউল অফ রেট প্রিপেয়ার বাই পিডাব্লিউডি ওয়েস্ট বেঙ্গল। আমি পিডাব্লিউডি ডিপার্টমেন্টে সার্ভিস করছি, তাই আমি কোশ্চেনটা দেখেছি। একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা আসার মতো। নাম্বার অফ কনভেনশনাল ব্রিক্স রিকোয়ার পার কিউবিক মিটার অফ ব্রিক ওয়ার। এবার এখানে তোমাকে বলি, তুমি জানো যে মডুলার ব্রিকের ক্ষেত্রে সাইজ জানো স্ট্যান্ডার্ড সাইজ 90 × 90 × 90 মিলিমিটার, আর নমিনাল সাইজ তুমি জানো 200 × 100 × 100 মিলিমিটার। নমিনাল সাইজের রেসপেক্টে কিন্তু তোমার নাম্বার অফ ব্রিক বের করতে হয়, তাই তোমার মডুলার ব্রিকের ক্ষেত্রে জেনারেলি সেটা 500 নাম্বার আসিয়ে 1/0.2 × 0.1 × 0.1 দিয়ে 500 নাম্বার আসে 1 মিটার কিউবে। সেমভাবে আমি কনভেনশনাল ব্রিকের ক্ষেত্রে আমি বলবো, বা ট্র্যাডিশনাল ব্রিকের ক্ষেত্রে সাইজটা হচ্ছে 230 mm × 1/4 mm × 76 mm, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তোমাকে কিন্তু বের করতে হবে নমিনাল সাইজের রেসপেক্টে, নমিনাল সাইজ অফ ব্রিক উইথ মর্টার সেটা আসে কিন্তু 240 mm × 1/4 mm × 86 mm। তো সেই হিসাবে 1/0.24 × 0.0.124 × 0.086 মিটারে বের করলে তোমার এটা আসবে পার এম কিউবে 390টা ব্রিক, 390। এবার আমি তোমাদেরকে বলবো, এটা তোমার মডুলার ব্রিকের ক্ষেত্রে আসতে পারে, 500 নাম্বার কিন্তু লাগে।
আর কনভেনশনাল বা ট্রেডিশনাল গ্রিক যদি হয় সেই ক্ষেত্রে 390 তোমার লাগবে ঠিক আছে এবার আমি আসি কিছু ইম্পর্টেন্ট টার্ম তোমার এগুলো এগুলো একটু দেখে যাবে সেটা হচ্ছে সিঙ্কিং ফান্ড সালভেজ ভ্যালু মার্কেট ভ্যালু স্ক্র্যাপ ভ্যালু আর সিকিউরিটি ডিপোজিট দেখো তুমি জানো সালভেজ ভ্যালু মানে কি সালভেজ ভ্যালু হচ্ছে এস্টিমেট ভ্যালু অফ অ্যাসেট এজ এ হোল উইদাউট ডিসমেল্টিং এট দা এন্ড অফ ইউজফুল লাইফ আর স্ক্র্যাপ ভ্যালুটা হচ্ছে দা ভ্যালু অফ ডিসমেল্টেড ম্যাটেরিয়াল অফ এ প্রপার্টি এট এন্ড অফ ইটস ইউটিলিটি মার্কেট ভ্যালু তোমরা জানো দা ভ্যালু অফ এ প্রপার্টি দ্যাট ক্যান বি অবটেন এট এনি পার্টিকুলার টাইম দা ওপেন মার্কেট ইফ দা প্রপার্টি ইজ পুট ফর সেল এটা হচ্ছে মার্কেট ভ্যালু এরকম সিকিউরিটি ডিপোজিটটা দেখে নিবে একটু কিভাবে থাকে এবার সেই হিসাবে তোমার শিডিউল শিডিউল তো রিভাইজ হয় সেই রেসপেক্টে হয়তো চেঞ্জ হয় এবার ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট শিডিউল গুলো একটু ঘাটাঘাটি করলে ভালো হয় দরকার নেই এখন এবার লাস্ট মুহূর্তে তুমি দেখো যে এস্টিমেটিং কস্টিং এ তোমার খুব বেসিক থেকেই কোশ্চেন দেবে আর একটা আমি যেটা বলেছি যে কার্পেট এরিয়া গুলো দেখে নেবে হ্যাঁ যেমন কার্পেট এরিয়া মধ্যে ইনক্লুডিং এরিয়া তোমার কিচেন থাকে বাথরুম থাকে তারপর তোমার বারান্দা থাকে প্যাসেজ এসব ইনক্লুডিং পড়ে আর ফ্লোর এরিয়া ইনক্লুডিং দ্য এরিয়া অফ দ্য ব্যালকনি আপ টু 50% পর্যন্ত কিন্তু হতে পারে ঠিক আছে এবার এই কোশ্চেন গুলো তুমি একটু দেখে নেবে তোমার একটা এস্টিমেট যখন বানায় তার কিন্তু তোমার ডিপিআর একটা বানানো হয় একটা প্রজেক্টের তাকে বলে ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট ডিপিআর তো ডিপিআর এ তো আমরা জেনারেলি প্রজেক্ট এস্টিমেট ভ্যালু জেনারেলি করে থাকি কিন্তু বিল কপির ক্ষেত্রে কিন্তু দুটো পার্ট থাকে একটা অ্যাবস্ট্রাক্ট আর একটা রেকোরেন্টি এটা একটু মেজারমেন্ট করে রাখবে আর একটা জিনিস তোমাদেরকে যেটা বলবো তোমার একটা কোশ্চেন খুব দেয় এখানে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেনটা তুমি দেখো এখানে বলেছে এক্সপেক্টেড টাইম টি ইজ ইকুয়াল টু টি নট প্লাস 40m প্লাস টিপি আর তোমার আছে 26 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি ফর্মুলাটা বলবো টিপি মাইনাস টি নট বাই হচ্ছে 6 এগুলো কিন্তু তোমার এ দুটো ফর্মুলা একটু দেখে যাবে যেমন যেখানে টি নট ইজ ইকাল টু অপটিমিস্টিক টাইম আর টি এম হচ্ছে মোস্ট লাইকলি টাইম আর টিপি ইজ ইকাল টু হচ্ছে প্রেসিমিস্টিক টাইম এখানে তোমার ভ্যালু বলে দিবে তুমি ভ্যালুগুলো পুট করলে তোমার কিন্তু এই রেজাল্টগুলো চলে আসবে এটা খুব একটা টাফ নয় একদম ইজি এস্টিমেটিং কস্টিং বাকি সাবজেক্ট গুলো একটু প্রেশার নাও এটাতে অতটা প্রেশার নেওয়া দরকার নেই তুমি এগুলো দেখে যাবে আর দেখবে এগুলো এর মধ্যে দেবে ঠিক আছে ওকে চলো অল দ্য বেস্ট